আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোম থেকে বলছি। আমাদের রোমে অনেক মর্মান্তিক ঘটনা আছে বাংলাদেশিদের, যারা বাংলাদেশ ইউরোপে আসার পরে দিক পরিবর্তন হয়ে গেছে, মানে ভালো মানে টাকা পয়সা ইনকাম থেকে শুরু করে এই সব লাইন থেকে বিচ্যুত হয়ে নিজের ভুলে বা অন্য মানুষের ভুলে অন্য পথে চলে গেছে, যেখানে এখন আর কষ্ট করা ছাড়া আর কোনো গতি নাই। এরকম একটা ভাইয়ের আজকে আমি সাক্ষাৎকার নেব। অবশ্যই দয়া করে ভিডিওটা আপনারা শেয়ার করবেন, কারণ ভিতরে আপনারা শুনলেই বুঝতে পারবেন তার কঠিন এবং মর্মান্তিক ঘটনাগুলা। আসসালামু আলাইকুম হালিম ভাই, কেমন আছেন? ভালো আছি। কবে আসছেন ইতালিতে? আমি আসছি 2014-তে। 2014-তে? দেশের বাড়ি কই? দেশের বাড়ি আড়াইহাজার, যাও নারায়ণগঞ্জ আড়াইহাজার যাও। নারায়ণগঞ্জ আড়াইহাজার? যাও গ্রাম যাও গোরা। 2014 সালে আইলেন, 2023 সাল, তো এই পর্যন্ত কাজ কাম করেন নাই? আমি আসছি লিবিয়া থেকে। লিবিয়া থেকে আইছেন? হ্যাঁ, লিবিয়া থেকে আইছি। তখন ও দেশে একটু সমস্যা, গন্ডগোল ছিল, গন্ডগোলে আমারও গন্ডগোল ছিল। আমি দেশে যাওয়ার জন্য চেষ্টা করছি, দেশে যাইতে পারি নাই। এই কারণে আপনার জানের মায়া আছে দেখা আমি দেশে অন্য দেশে রওনা দিছি। যে কোন দেশে যে আমি এটাও বলতে পারি না। ইটালি পৌঁছেছি, পৌঁছেছি আমি ক্যাম্পে চলে গেছি। ক্যাম্পে কতদিন ছিলেন? ইটালি ক্যাম্পে ছিলাম 3 বছর। কোনো কাজকাম পান নাই? না, তখন ক্যাম্পে থেকে কোনো কাজকাম নাই। আমি নেগেটিভ পাইছি দুইবার। বাঙালি বাই দিয়া যে ওই যোগাযোগ করছে যে বাড়ি উকিল আছে, উকিল দেয়া কেস মারা যায় বা কাগজ ধরা যায়, ঠিক আছে এমন একটা আমার বলছিল। তখন আমি কাগজ নিয়ে 6 মাসের কাগজ নিয়ে বাড়ি গেছি, গিয়ে একটা জব করছি, ছোটখাটো একটা জব করছি। তখন ওই কাগজ জমা দেওয়ার পরে কাগজও হয় নাই আমার, ঠিক আছে। তখন ওর সব কিছু শেষ হওয়ার পরে, কাগজ শেষ হওয়ার পরে আমার চাকরি আমার কিছু নেই, আমি রাস্তায় পড়ে গেছি। রাস্তায় পড়ে গেছি, হ্যাঁ, রাস্তায় পড়ে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করছি। সস্তা দেওয়ার না, আপনি যে খাবার খাই এই খাবার আমার হয় না, বা এই খাবার আমি নিতে পারি না। এটা আপনার দেয় এক ধরনের একটা ওই যে কি যা আছে না কি যা, বা একটা সংস্থা থেকে রাস্তার সবাই আমার দূরে ঠেলে দিয়েছে, বাঙালি হিসাবে আমার দূরে নেয়, ঠিক আছে এমন একটা পরিস্থিতি স্বীকার করাইছে আমার, ঠিক আছে। দেশে যেতে চান না? তখন আমি এই পরিস্থিতি দেখে করোনা কত সালে গেছে আমি বলতে পারি না। করোনার টাইমে আমি একটা ট্রাভেল পাস নিয়েছিলাম, ঠিক আছে। তখন এমবিসি থেকে আমার একটা এক ধরনের সমস্যা দাঁড় করেছে, যেন যাই টিকিট কাটতে ওই জায়গার থেকে আমার যে কোনো একটা, আমি নিজের থেকে একটা কথা বলে ওই যে কথাটা রিপিট করে কে জানি আমার ফালাই দেয়। তখন ওই জিনিসটা যারা নাকি টিকিট কাটবো ওরা আমার ফালাই দিছে, ঠিক আছে, আর টিকিট দিয়েও ফালাই দিছে। বা আপনার তখন একটা লাগে, একটা সার্টিফিকেট লাগে, এই যে আপনার করোনার সার্টিফিকেট, এই করোনার সার্টিফিকেট লাগা যাওয়ার পরও করোনার সার্টিফিকেট জানে এই পরিস্থিতি আমার দাঁড় করাইছে, ঠিক আছে। তখন আর যাইতে পারি নাই, তখন এইভাবে রাস্তায় রাস্তায় পড়ে আসি, ঠিক আছে। কত কষ্ট আমার, মনে করেন দেখে 4-5 দিন না খেয়ে রয়েছি, আবার 4 দিন পরে খাইছি, একটু পানি খাইছি, পানি খেয়ে রুটি খাইয়া বাচ্চা রয়েছে, এই পরিস্থিতি শিখার হয়েছি আমি। এই আপনার এই যে এই রোমা ইয়া মনে করেন যে বাজারে বাজারে সবার কাছে গেছি চাকরির জন্য, সবার কাছে বিচার দিছি যে আমার এই পরিস্থিতি স্বীকার করতেছে কে জানি কিছু দিয়া, ঠিক আছে। তো সবাই আমার এই বাঙালি 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 পরিস্থিতি দিয়ে আমার কথা একটা ঠেলা মারছে। এই ঠেলায় আপনি মনে করেন যে আপনি ইটালি পুরো ইটালি থেকে কে জানি আমার দৌড়েছে, ঠিক আছে। আমি এই পরিস্থিতি একটা শিকার হয়েছি। দেশে যেতে চান? এখন আমি দেশে যেতে চান। ইটালি বড় বড় বিজনেস আছে বা বড় বড় ব্যবসায়ী আছে, আছে তো অবশ্যই আছে,
নারায়ণগঞ্জে হোক বা বাংলাদেশের হোক, এখানেই তো অনেক মানুষ আছে আপনার নারায়ণগঞ্জে, ওরা যদি আমার সহায়তা করে আমার দেশে পাঠায় দেয় আমি অনেক হাতের কি অবস্থা, ইসিরে কত বছর নখ কাটে নাই, জামা কাপড়ে নারায়ণগঞ্জের ছেলে বলেন, নাম্বারটা বলেন, 3535111 2090 94 93 13। তো কোনো ভাই যদি এই ভাইরে নারায়ণগঞ্জের ভাই বা বাংলাদেশের যে কোনো ভাই দেখেন, এই ভাইটা আজকে কত বছর হয়েছে ইটালিতে আপনি? 10 বছর। 10 বছর এই রাস্তায় রাস্তায়? হ্যাঁ 10 বছর। যদি পারো কি কোনো ভাই তাহলে অবশ্যই সহযোগিতা করবেন, আর পারলে বেশি বেশি ভিডিওটা ভাই দয়া করে শেয়ার করবেন, কারণ হলো অনেক ভিডিও আমার মানে শেয়ার করছেন আপনারা, কিন্তু অসহায় এই ভাইটা দেশে যেতে চায়, তার ভিডিওটা পারলে একটু শেয়ার করেন ভাই সবাই মিলা দয়া করে, কারণ হলো যদি মার বুকে যাইয়া ফিরতে পারে এটাই শান্তি। তো পরিশেষে বলবো ভাই, আপনারা জীবনে অনেক ভিডিও আমার সহযোগিতা করছেন, শেয়ার করছেন, তো চেষ্টা করেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় ছড়াই দেন, যদি এই ভাইটা দেশে যেতে চায়। আর এখানে না খেয়ে রয়েছে 3-4 দিন ধরে, আমি এই মাত্র দেখলাম তার খাওয়ার কিছুই নাই, তো মানে এমন পরিস্থিতি বলো 4-5 দিন ধরে না খেয়ে রয়েছি, এখন আমি একদিন খাওয়াবো, কিন্তু আমি তো প্রতিদিন আয়সা তারে খাওয়াইতে পারবো না বা কোনো ভাই পারবো না, তো মার বুকে চলে গেলেও বাইসা শেষ জীবন পর্যন্ত ভালো থাকতে পারবে। তো আপনারা সহযোগিতা করেন, নারায়ণগঞ্জের ভাই সে দেশে যাইতে চায় অসহায় অবস্থায়, আর যদি কেউ চাকরি দিতে পারেন তাহলে তো শুকর আলহামদুলিল্লাহ, মোবাইল নাম্বারটা বলা হয়েছে, যদি পারেন তাকে যোগাযোগ করবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।